হ্যাঁ গাইস, তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো গাইস, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুরের কেদারনাথে। তো আমার সঙ্গে রয়েছে সৌরভ। তো চলো, তোমরা লাস্ট অফ দি ব্লগটা দেখো, আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা এখন রয়েছি আইকিশরি রোডে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি সাইকেল করে, দেখতে পাচ্ছ। তো চলো, সরে 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 সাইকেল বলে দাও, ওটা ডুকাটে আছে আর এটা কেটিএম। তো চলো যাওয়া যাক। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো ওইখানে রয়েছে মন্দিরটা, তো পুরো একদম কেদারনাথ মন্দিরের মতো দেখতে। আর এখানে সৌরভ অনেকক্ষণ সাইকেল চালালো, সাইকেল চালিয়ে পা ব্যথা হয়ে গেছে, এক ঘন্টা সাইকেল চালিয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পুরো একদম কেদারনাথ মন্দিরের মতো, দেখতে পাচ্ছ। কত সালে হয়েছে যাই না। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ। তো মন্দিরটা পুরো কেদারনাথ মন্দিরের মতো লাগছে। তো মন্দিরটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ। তার সাইডে রয়েছে একটা বজরংবলী মন্দির। তো এখানে এসে খুব ভালোই লাগলো। আর এইখানে কতকগুলো বাচ্চা খেলছে, দেখতে পাচ্ছ। তো তাদেরকে দেখে খুব আনন্দ পেলাম। তো দেখতে পাচ্ছ এখনও কমপ্লিট হয়নি মন্দিরটা, কমপ্লিট হলে সেরা লাগবে। আর মন্দিরের সাইডে একটা জলাশয় রয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই জলাশয়টা। তো ছোট্ট মতো একটা জলাশয় রয়েছে মন্দিরের সাইডে, দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে মন্দিরের সাইডে ছোট্ট মতো একটা জলাশয়, তার সাইডে ছোট ছোট গাছ লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবারে আমরা মন্দিরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বজরংবলী মন্দির, দেখতে পাচ্ছ। আর তার সাইডে একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। এই মন্দিরটা হচ্ছে মনসা মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস, আমরা এখন এই সিঁড়িটা দিয়ে ওপর উঠব, এই সিঁড়িটা দিয়ে। তো চলো যাওয়া যাক ওপরে, দেখতে পাচ্ছ। তো গাইস, আমরা এখানে এসেছি, প্রচুর লেট হয়ে গেছে আমাদের আসতে, মানে সন্ধে হয়ে গেছে। তো ঠিকঠাকভাবে ভিডিও কোয়ালিটি আসছে না। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুলসী মন্দির। গাইস, দেখতে পেলে তোমাদেরকে দেখালাম। তো আমরা এখানে এসেছি, বাট অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে। তো অন্ধকার হয়ে যায় সেইভাবে আমাদের, আমরা সেভাবে ভিডিও করতে পারলাম না। এর আগে আমরা ভিডিও করে গেছি এখান থেকে। তো তোমরা গিয়ে দেখতে পারো, আমার ইউটিউব চ্যানেলে আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাও কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।